हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल आर्टिस्टिका, माय सेल्फ पंकज। तो केमन आछो तोमरा सबाई, आशा करी भालो आछो। तो आज के आमी तोमादेर साथे शेयर करते चलेछी एटी लैंडस्केप ड्रॉइंग बाय पेस्टल कलर। आमी एखाने कैमेलेर पेस्टल कलर यूज करब। तोमरा भिडियोटाके स्किप ना करे शेष पर्यन्त देखबे जे केरकम भावे कलर बिल्डिंग आर मिक्सिंग एर माध्यमे आमरा एकटा सुंदर लैंडस्केप तैरी करते पारी খুবই ইজি কয়েকটা স্টেপ ফলো করে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর তোমাদের কোনো মতামত থাকলে তা কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো আমার সাথে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রেখো, যার ফলে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো গাইজ, আমরা এখানে ইউজ করছি একটা কাগজের চিট। তোমরা টিস্যু পেপারও ইউজ করতে পারো বা হাত দিয়েও ব্লেন্ড করতে পারো কালার মিক্সিং এর জন্য। এরপর আমরা হোয়াইট কালার দিয়ে দুটো কালারের মাঝে যে ট্রানজিশন শেডটা তৈরি হচ্ছে সেটা ভালো করে ব্লেন্ড করব এবং কালারটা ভালো করে ম্যাচ করব, যাতে কোনো রকমের হার্শ লাইন না থাকে। তো গাইজ, আমরা জলের ক্ষেত্রেও সেম টেকনিক ইউজ করে কালারগুলো ভালো করে মিক্সিং করে নেব। প্যাস্টেল কালার যখন আমরা ইউজ করব গাইজ, তো তখন আমাদের একটা কথা ভালোভাবে মাথায় রাখতে হবে, কালারগুলো যাতে ভালোভাবে মিক্স করা হয় এবং ভালোভাবে ব্লেন্ড করা হয়। এই দুটো টেকনিক ইউজ করেই প্যাস্টেল কালার যথেষ্ট স্মুথ এবং সুন্দর তৈরি করা সম্ভব। Thank you.
তো তোমরা দেখলে কত সহজ আর সিম্পল টেকনিক ইউজ করে আমরা এত সুন্দর একটা ছবি তৈরি করে ফেললাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু এবং পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম ধরনের অনেক ভালো ভালো জিনিস শিখতে পারে এবং বাড়িতে নিজেরা তৈরি করতে পারে। খুব শীঘ্রই নতুন ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ভালো থেকো। বাই।